যখন আমরা কৃষ্ণ বলি, বেশিরভাগ মানুষই মাখন, গোপিনী আর মাসির কথা ভাবে। 16 থেকে 21 বছর বয়স পর্যন্ত তিনি ব্রহ্মচর্য পালন করেন, সন্ন্যাস নিয়েছিলেন, ব্রহ্মচারী হিসেবে কঠোর সাধনা করেছিলেন। যা কিছু সৃষ্টি করতে চেয়েছিলেন বৃথা গেল কুরুক্ষেত্রের যুদ্ধে। কিন্তু আমরা তাকে ভগবান বলি, কারণ এসবের মধ্যেই তিনি ছিলেন লীলাময়, অপ্রভাবিত সেই ভয়ঙ্কর বাস্তব থেকে, চারপাশের বিভৎস নাটকীয়তা থেকে। এটা আপনিও পারবেন, তাই না? আজ কৃষ্ণ জন্মাষ্টমী। যখন আমরা কৃষ্ণ বলি, অনেক ভ্রান্ত ধারণা রয়েছে কৃষ্ণকে নিয়ে। যখন আমরা কৃষ্ণ বলি, বেশিরভাগ মানুষই মাখন, গোপিনী আর বাঁশির কথা ভাবেন, তাই তো? কিন্তু এটা বুঝতে হবে যে এই মাখন টাখন সব তার 6 বছর বয়স পর্যন্ত বা 8 বছর পর্যন্ত, আর এই সব মেয়েদের ব্যাপার কেবল তার 16 বছর বয়স পর্যন্ত। 16 বছর বয়সে যখন তার গুরু সন্দীপনী তার জীবনের উদ্দেশ্য কি সেই ব্যাপারে তাকে উপলব্ধি করালেন, প্রথমেই তিনি বৃন্দাবন ছেড়ে চলে যান আর কোনোদিন ফেরেননি, কোনোদিন আর ফিরে আসেননি তার আত্মীয় স্বজন বান্ধবীদের বা বন্ধুদের সাথে দেখা করতে। সেখানেই এর শেষ। 16 বছর বয়সে চলে গেলেন। যখন তিনি চলে যাচ্ছেন, এখন আমরা কৃষ্ণ বললে বলি রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণের আগে আসে, কারণ তাদের ভালোবাসা, অন্তরঙ্গতা, তাদের প্রেম একটা গোটা সংস্কৃতির কল্পনার বিষয় হয়েছে, গোটা উপমহাদেশের, এমনভাবে যে আমরা কৃষ্ণ রাধে বলি না, বলি রাধে কৃষ্ণ। কিন্তু 16 বছর বয়সে তিনি তাকে শেষবার দেখেছিলেন আর কখনো তাকে দেখেননি, এবং 16 বছর বয়সে যখন তিনি চলে যাচ্ছেন তিনি বলেন, এই বাঁশি আমি বাজিয়েছি শুধু তোমার জন্যই, এখন আমি যাচ্ছি, আর ফিরব না, তাই তোমার ভালোবাসার উপহার হিসেবে এই বাঁশি আমি তোমাকেই দিচ্ছি। আর কখনো তিনি বাঁশি বাজাননি। তারপর থেকেই রাধাই এই বাঁশি বাজাতেন। 16 বছরের পর আর কখনোই তিনি বাঁশি বাজাননি। 16 থেকে 21 পর্যন্ত তিনি ব্রহ্মচর্য পালন করেছিলেন, সন্ন্যাস নিয়েছিলেন, ব্রহ্মচারী হিসেবে কঠোর সাধনা করেছিলেন। তারপর থেকে তার সমস্ত জীবন নিবেদিত ছিল রাজনৈতিক এবং আধ্যাত্মিক প্রক্রিয়ার মেলবন্ধন ঘটানোর জন্য। যদিও এর পরিণামে বিপর্যয় হল, কিন্তু তিনি সম্ভাব্য সবই করেছিলেন। এসব কখনো বলা হয়নি ভারতের উত্তরের সমভূমিতে। তিনি 1000-এরও বেশি আশ্রম স্থাপন করেছিলেন, কারণ তিনি চাননি আধ্যাত্মিকতা একটি আলাদা জীবনশৈলী হোক। তিনি চেয়েছিলেন আধ্যাত্মিকতা আমাদের জীবনেরই এক অংশ হোক, যেভাবে বাঁচি, যেমন আমরা সকালে ব্রাশ করি তেমনই ধ্যান করব। তিনি চেয়েছিলেন আধ্যাত্মিক প্রক্রিয়াকে পার্শ্ব প্রক্রিয়ার মতো নয়, বরং জীবনের মূল স্রোতে নিয়ে আসতে, বিশেষ করে দেশের শাসক বর্গের মধ্যে, ভারতে সে সময় যত রাজ্য ছিল সেগুলোতে। তার লক্ষ্য ছিল সেই সময়ের রাজনীতির মধ্যে আধ্যাত্মিকতাকে নিয়ে আসা। স্পষ্টতই সে সময়ে রাজনীতি গণতান্ত্রিক পদ্ধতি ছিল না, তাই তিনি ভাবলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যদি নেতৃত্বের মধ্যে এটা আনা যায়, তাহলে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই উপকৃত হবেন। সেই সব মানুষ যারা অন্যদের জীবন নিয়ন্ত্রণ করেন, যেমন একজন রাজা বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আজকের যে কোনো দেশের, বা কোনো কোম্পানির সিইও, কারণ হাজার হাজার মানুষ তাদের অধীনে কাজ করেন। আপনার উপর যখন এরকম গুরু দায়িত্ব থাকে, আপনার প্রত্যেকটি চিন্তা, প্রত্যেকটি আবেগ এবং প্রত্যেকটি কাজ লক্ষ লক্ষ মানুষের জীবনে প্রভাব ফেলে। যখন আপনার এরকম একটি গুরু দায়িত্ব রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি উন্নত অবস্থায় থাকুন। আপনি যা ভাবেন, যা অনুভব করেন, তা এমন একটি বিশেষ অন্তঃস্থল থেকে আসা উচিত যা সকলের মঙ্গলের জন্য কার্যকর হবে।
যদি জীবনের প্রতি আমার সংকীর্ণ মনোভাব থাকে, তাহলে আমার প্রতিটি চিন্তা মানুষের ক্ষতি করবে, প্রত্যেকটি আবেগ মানুষের ক্ষতির কারণ হবে। আমি যা করব এবং বিশেষত যে কাজগুলো আমি করব না, যা আমার করা উচিত ছিল, মানুষের জীবনে প্রভূত ক্ষতি সাধন করবে, তাই না? তো তিনি নেতৃবর্গকেই লক্ষ্য বানিয়েছিলেন। তিনি সেই সময়ে রাজাদের আধ্যাত্মিক করতে চেয়েছিলেন। দুর্ভাগ্যবশত এটা বিপর্যয় গিয়ে দাঁড়ালো কুরুক্ষেত্রের যুদ্ধে, একটা ভয়ঙ্কর যুদ্ধ যা একটা গোটা প্রজন্মকে নিশ্চিহ্ন করে দিয়েছিল আক্ষরিক অর্থেই। কিন্তু তবুও আমরা তার আরাধনা করি। যা কিছু তিনি সৃষ্টি করতে চেয়েছিলেন সব বিফল হয়ে গেল কুরুক্ষেত্রের যুদ্ধে। তিনি প্রাণপণে এই যুদ্ধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধটা ঘটল এবং এমনকি তার নিজের গোষ্ঠীরাও নিজেদের মধ্যে যুদ্ধ করে নিহত হল। তবুও আমরা তাকে বলি ভগবান, কারণ এই সমস্ত কিছুর মধ্যেও তিনি ছিলেন লীলাময়, অপ্রভাবিত সেই ভয়ঙ্কর বাস্তব থেকে, চারপাশের বিভৎস নাটকীয়তা থেকে, সবের মাঝেও নির্বিকার। এই জন্যই আমরা তাকে ভগবান বলি। এটা তো আপনিও করতে পারেন, তাই না? আপনি সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারবেন কিনা তা বহু বাস্তবতার উপর নির্ভর করে, কিন্তু আপনি কি একজন সফল মানুষ? তার অর্থ, আপনি কি নিজের জীবন সচেতনভাবে চালনা করতে সক্ষম, নাকি জীবন যদি খোঁচা দেয় আপনি পশু হয়ে যাবেন? এটাই মূল প্রশ্ন। এই একটা প্রশ্ন যদি সফলভাবে সামলাতে পারেন, আপনাকেও আমরা ভগবান বলবো। হ্যাঁ, তাই